প্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে বাইকের কার্বোরেটর এবং বাইকের রিং পিস্টন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। প্রথমে আসি বাইকের কার্বোরেটর নিয়ে। অনেকে বলে বাইকের কার্বোরেটর ওভারফ্লো করে, আবার বাইকের আরপিএম বেড়ে যায় কমে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা আমার হাতে একটা কার্বোরেটর দেখতে পাচ্ছেন। এবং এই বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বাইকের কার্বোরেটর। আপনার বাইকের কার্বোরেটর যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনি বাইক চালিয়ে শান্তি পাবেন না। তো সেজন্য সর্বপ্রথম আপনাদের সাথে শেয়ার করতেছি বাইকের কার্বোরেটর নিয়ে। তো আপনারা দেখেন বাইকের কার্বোরেটর, প্রথমে আমি বাইকের কার্বোরেটর পিস্টনটা খুলে নিচ্ছি। এটা হচ্ছে পালসার বাইকের কার্বোরেটর। প্রথমে আমি কার্বোরেটর পিস্টনটা খুলে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। কার্বোরেটর পিস্টন খুলে নিলাম। কার্বোরেটর পিস্টন খোলার পর আপনাদের দেখতে হবে, যদি আপনার বাইকের আরপিএম যদি সেট না হয়, যদি আরপিএম যদি বেড়ে যায় বা কমে যায়, সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে আপনার বাইকের কার্বোরেটর পিস্টন ক্ষয় হয়ে গেছে কিনা। যদি আপনার বাইকের কার্বোরেটর পিস্টন ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম বেড়ে যাবে, কমে যাবে, আরপিএম কোনোভাবে আপনি সেট করতে পারবেন না, এবং আপনার বাইকের মাইলেজ খরচও কিন্তু বেড়ে যাবে, এবং আপনার বাইকটি বারবার কিন্তু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বাইক চলন্ত অবস্থায় কিন্তু নক করার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, যদি বাইকের কার্বোরেটর পিস্টন ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কার্বোরেটর পিস্টন সার্ভিস সেন্টারের মধ্যে অর্ডার করবেন, সেক্ষেত্রে আপনাদের সার্ভিস সেন্টার থেকে কার্বোরেটর পিস্টন এনে দিবে। কিন্তু কার্বোরেটর পিস্টন এনে দেবে বড় কথা নয়, কার্বোরেটর পিস্টন যেভাবে ক্ষয় হয়েছে সেরকম কার্বোরেটরের ভিতর যে বেঞ্চুরি দেওয়া আছে, এই বেঞ্চুরির ভিতরে কিন্তু ক্ষয় হয়ে যায়। সেক্ষেত্রে আপনি নতুন কার্বোরেটর পিস্টন লাগানোর ফলে কিন্তু আপনার বাইকের সমস্যার সমাধান হয় না। সেজন্য আপনারা কি করবেন, নতুন একটি কার্বোরেটর আপনার বাইকের মধ্যে লাগিয়ে দিবেন। এখন কথা বলবো বাইকের কার্বোরেটর ওভারফ্লো নিয়ে। তো আমি কার্বোরেটরের তলাটা খুলে নিচ্ছি। এখানে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, সেটি হচ্ছে যদি আপনার বাইকের টোটাল রেসপন্স যদি কমে যায়, সেক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে রাবার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাটারফ্লাই রাবার। এই রাবারটা যদি নষ্ট হয়ে যায়, এই রাবারটা যদি কোনো দিকে যদি ছিঁড়ে যায়, সেক্ষেত্রেও আপনার বাইকের টোটাল রেসপন্স কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে আপনারা শুধু এই রাবারটি পরিবর্তন করে দিলে চলবে। যদি কার্বোরেটর পিস্টন যদি ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে কার্বোরেটর পিস্টন পরিবর্তন না করে আপনারা সম্পূর্ণ কার্বোরেটর পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার বাইকটি ওভারফ্লো করে, সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, কার্বোরেটরের মধ্যে একটি ফ্লুইড ট্রিম লাগানো থাকে ফ্লুইড বয়ার সাথে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্লোট ফিন। এই যে আপনারা দেখেন, এটা হচ্ছে ফ্লোট ফিন আর এটা হচ্ছে ফ্লোট বয়া। এখন আপনার বাইকটি ওভারফ্লো করতেছে এবং আপনার বাইকের কার্বোরেটর ওভারফ্লো করতেছে। আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের ফুয়েল সুইচ যদি অন থাকে, আপনার বাইকের সব ফুয়েল গুলি পড়ে যাচ্ছে। এখন আপনার বাইকের কার্বোরেটরের ওভারফ্লো বন্ধ করার জন্য আপনার বাইকের কার্বোরেটর আপনি ওয়াশ করছেন। ওয়াশ করার পরও কিন্তু আপনার বাইকের ওভারফ্লো সমস্যার সমাধান হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, ফ্লোট পিন এবং ফ্লোট পিন যেখানে বসে এই জায়গাটাকে ফ্লোট পিনের চেম্বার বলে, ফ্লোট পিনের চেম্বার পরিবর্তন করে দিবেন। আপনারা ফ্লোট পিন এবং ফ্লোট পিনের চেম্বার যদি পান, সেক্ষেত্রে আপনার বাইকের কার্বোরেটরের ওভারফ্লো সমস্যা সমাধান হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনি আপনার বাইক থেকে যদি মাইলেজ কম পান, যদি আপনার বাইকের আরপিএম যদি ঠিক না থাকে, যদি আপনার বাইকের কার্বোরেটর সম্পূর্ণ ঠিক আছে,
তারপরে কিন্তু আপনার বাইক থেকে আপনি মাইলেজ কম পাচ্ছেন এবং আপনার বাইকের আরপিএম আপনি কোনোভাবেই ঠিক করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার বাইকের ট্রাফিক সঠিক নিয়মে পিলার গজ দিয়ে অ্যাডজাস্ট করবেন, ইনটেক বাল্বের মাপ থাকবে 0.05 mm, আর এক্সস্ট বাল্বের মাপ থাকবে 0.10 mm, এবং আপনার বাইকের স্পার্ক প্লাগ এবং এয়ার ফিল্টার ফোম অবশ্যই সার্ভিস সেন্টার থেকে পরিবর্তন করার চেষ্টা করবেন, এবং স্পার্ক প্লাগের গ্যাপ থাকবে 0.7 থেকে 0.8 mm এর ভিতর, সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম ঠিক থাকবে এবং আপনার বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজ পাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কার্বুটর, কার্বুটরের মধ্যে একটা বিসিএস ফিল্ড দেওয়া থাকে যেটা দিয়ে আমরা বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করি। আপনার বাইকের মধ্যে যদি টিপিএস সেন্সর লাগানো থাকে, যে বাইকগুলির মধ্যে টিপিএস সেন্সর লাগানো থাকবে সেই বাইকগুলির বিসিএস ফিল্ড আপনারা আরএসওর মধ্যে সেট করবেন, আর যে বাইকগুলির মধ্যে টিপিএস সেন্সর থাকবে না, যে বাইকগুলি BS4 ভার্সন সেই বাইকগুলির মধ্যে আপনারা বিসিএস প্রুফ 1.75 অথবা 150 এর মধ্যে সেট করবেন, সেক্ষেত্রে মাইলেজ ভালো পাবেন এবং আপনার বাইকের আরপিএম ঠিক থাকবে এবং আপনার বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন। এখন আসি বাইকের সিলিন্ডার ব্লক এবং রিং পিস্টন নিয়ে, আসি বাইকের রিং পিস্টন এবং সিলিন্ডার ব্লক নিয়ে। যখন আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনি পরিবর্তন করেন, তখন আপনার বাইকের ইঞ্জিন অয়েল 100 গ্রাম 200 গ্রাম কমে যায়, সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। নতুন বাইকের ক্ষেত্রে আপনার ইঞ্জিন অয়েল 100 গ্রাম বা 200 গ্রাম কমে যেতে পারে, সেজন্য আপনারা ভয় পাবেন না, আপনার বাইকের কোনো কাজ করতে হবে না। যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েল 400 গ্রাম 500 গ্রাম 600 গ্রাম যদি কমে যায়, ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে গিয়ে দেখতেছেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল অনেক বেশি কমে গেছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমি অনেক মেকানিকদের দেখছি, অনেক বাইকারদের দেখছি, যখন ইঞ্জিন অয়েল প্রচুর পরিমাণে যখন কমে যায়, তখন তারা কি করে, কম টাকা খরচের জন্য শুধু একটা পিস্টন বোরিং করে বাইকের মধ্যে লাগিয়ে দেয়। বোরিং করে যখন লাগানো হয় তখন কি হয়, ধরেন এই পিস্টনের সাইজ হত 0 সাইজ, কোম্পানি থেকে যখন বাইক দেওয়া হয় তখন পিস্টনের সাইজ থাকে 0 সাইজ, আর আপনি যখন বোরিং করে যখন পিস্টন আপনার বাইকের মধ্যে আপনি লাগাবেন, তখন আপনার 25 অথবা 50 সাইজ অথবা 75 এরকম সাইজের মধ্যে আপনার পিস্টন লাগাতে হয়, সেক্ষেত্রে কি হয় বাইকের মাইলেজ ড্রপ করে। আপনি যে পিস্টন বোরিং করে লাগিয়েছেন, দেখা যাচ্ছে 1 মাস 2 মাসের মধ্যে আপনার বাইকের ইঞ্জিন অয়েল আবার কমে যাচ্ছে, সেক্ষেত্রে লসে পড়বেন আপনি, বারবার কাজ করতে হচ্ছে। বারবার কাজ না করার জন্য যখন আপনার বাইকের ইঞ্জিন অয়েল প্রচুর পরিমাণে কমবে, তখন আপনার বাইকের শুধু পিস্টন পরিবর্তন না করে একেবারে সিলিন্ডার ব্লক পরিবর্তন করে দিবেন, সিলিন্ডার ব্লকের সাথে পিস্টন সহ পিস্টন রিং সহ একেবারে সেট করা থাকে, সেক্ষেত্রে আপনার বাইকটি একদম নতুনের মতো হয়ে যাবে, মাইলেজ আসবে খুব বেশি, বাইক চালিয়ে অনেক বেশি পারফরমেন্স পাবেন। তো সেজন্য আপনারা কি করবেন, যখন আপনার বাইকের পিস্টন ক্ষয় হয়ে যাবে, তখন আপনার বাইকের পিস্টন পরিবর্তন না করে একেবারে সিলিন্ডার ব্লক পরিবর্তন করে দিবেন, সেক্ষেত্রে বাইক থেকে অনেক বেশি পারফরমেন্স পাবেন, বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি দুইটি বিষয় নিয়ে, একটি হচ্ছে কার্বুটর, একটি হচ্ছে বাইকের রিং পিস্টন এবং সিলিন্ডার ব্লক নিয়ে। যদি আপনার বাইকের আপনি কার্বুটর পরিবর্তন করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি সার্ভিস সেন্টারে অর্ডার করবেন, যদি আপনার বাইকের কার্বুটরের বেঞ্চুরি যদি ঠিক থাকে, শুধু পিস্টন যদি ক্ষয় হয়, সেক্ষেত্রে আপনি সার্ভিস সেন্টারে অর্ডার করবেন, এবং বাদার প্রায় লেবারটি যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সার্ভিস সেন্টার অর্ডার করবেন, আপনাকে সার্ভিস সেন্টার এই পার্টস গুলো আপনাকে এনে দিবে যদি আপনি অর্ডার করেন, এবং আপনার বাইকের ফ্লুইড পিন এবং ফ্লুইড পিনের চেম্বার এবং কার্বোডারের ভিতর যে জেট গুলি থাকে, সোনোফিকাবের জেট, মেইন জেট এবং বিসিএস প্রো, এই সব জেট গুলি একসাথে থাকবে, আপনি সার্ভিস সেন্টার অর্ডার করলে আপনাকে এই সেট গুলি আপনাকে এনে দিবে, সেক্ষেত্রে আপনি বাইক চালিয়ে অনেক অনেক বেশি মজা পাবেন। এবং আপনার বাইকের ইঞ্জিন অয়েল
যদি 2 নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যায়। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার। সেক্ষেত্রে বাইক থেকে অনেক বেশি পারফরমেন্স পাবেন, বাইকের ইঞ্জিন ঠান্ডা থাকবে, বাইকের ভিতর যে পার্টস গুলো থাকবে পার্টস গুলি খুব তাড়াতাড়ি ক্ষয় হবে না। আপনার বাইকের যখন রিং পিস্টন ক্ষয় হয়ে যাবে তখন আপনার কি করতে হবে, সিলিন্ডার ব্লক পরিবর্তন করতে হবে। সিলিন্ডার ব্লক পরিবর্তন করার সময় আপনার বাইকের সিলিন্ডার ব্লকের উপরে একটি হেড থাকে, হেডের মধ্যে দুটি ভালভ থাকে, ভালভের সাথে দুটি গাইড থাকে এবং ভালভ ওয়েল সিল থাকে। আপনার বাইকের হেডের ভালভ, ভালভ ওয়েল সিল এবং গাইড একসাথে পরিবর্তন করে দিবেন, সেক্ষেত্রে আপনার বাইকটি নতুনের মতো হয়ে যাবে। যদি আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড সুন্দর করার জন্য হেডের মধ্যে ক্যাম থাকে, লোকারাম থাকে, টাইমিং চেন থাকে, ক্যাম স্প্রুকেট থাকে এবং ক্যাম এক্সস্টার থাকে, ক্যাম টেনশনার থাকে এবং আপনি যদি ফালসার বাইক ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে একটি ব্যালেন্সার থাকে, এই জিনিসগুলো পরিবর্তন করে দিবেন, সেক্ষেত্রে আপনার বাইকটি একদম নতুন ইঞ্জিনের মতো হয়ে যাবে। তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।